আগামীকাল আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব দিব কিন্তু রসুলুল্লাহ ইনশা আল্লাহ শব্দটি বলতে ভুলে গিয়েছিলেন ইনশাআল্লাহ আল্লাহ শব্দটি বলতে ভুলে গিয়ে তিনি বলেছিলেন গদান উজি হুকুম আগামীকাল আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি সাজা মা আমি দোহার কসম করছি দোহা সেটা আবার কি দোহা বলা হয় প্রভাতের যে সূর্য কিরণ সেটাকে দোহা বলা হয় দোহা বলতে শুধু সকালের আলো নয় প্রভাত নয় বরং সারা দিনকেই দোহা বলা হয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ দোহা বলে তিনি পূর্বান্নের কসম করলেন তারপরে বললেন ওয়াললাইলি সাজা রাতের কসম করলেন এখন আপনি আর আমি প্রশ্ন করতে পারি দুনিয়াতে কত কিছু আছে সেগুলোর কসম রব্বুল আলামিন না করে কেন দিনের কসম করতে গেলেন কেন রাতের কসম করতে গেলেন এর কারণ কি এর এক নাম্বার জবাব হচ্ছে আল্লাহ হচ্ছেন খালেক আর রাত দিন সহকারে যত কিছু আছে সব কিছু হচ্ছে যিনি চাইলে, তার যে কোনো মখলুকের নামেই তিনি কসম করতে পারেন তার জন্যে সেটা ঠিক আছে কিন্তু কোনো মখলুকাত কোনো মাখলোক কোনো মানুষ তার নাম ছাড়া খালেকের নাম ছাড়া আল্লাহর নাম ছাড়া কোনো ব্যক্তি বস্তুর নামে কসম করা জায়েজ নাই কথাই বুঝতে পেরেছেন কসম যদি করতে হয় কার নামে আল্লাহর নাম ছাড়া আপনি যদি কোরআনের কসম করেন মসজিদের কসম করেন মাদ্রাসার কসম করেন মাজারের কসম করেন মায়ের কসম বাপের কসম সন্তানের কসম আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি আর বস্তুর নামে যদি কসম করেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে বলেছেন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে অন্য কারো নামে শপথ করা কসম করা হচ্ছে শিরিক সে যেন শিরিক করল কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা দিনি ভাবো যদি দিনটা তো বড় হয়ে যায় এত দীর্ঘায়িত হয়ে যায় যে কিয়ামত পর্যন্ত শুধু দিন আর দিন আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্যে রাতের আধার নিয়ে আসতে পারে ফালিকুল ইসবাহ ওয়াজালৈলাসে কেন সাওয়াল কমরহে বানা সকাল তো তিনিই করেন রাত তিনি বানান রাতের যে স্থায়িত্ব রাতের যে প্রশান্তি সেই পরিবেশও তিনি করে দেন যিনি সূর্য আর চন্দ্রকে সময় গণনার পরিমাপক করেছেন যার মাধ্যমে তোমরা বার্ষিক গতি আন্নিক গতি তোমরা গণনা পদ্ধতি নিয়ে এসেছ সূর্য আর চন্দ্রের কারণে বছরের হিসাব মাসের হিসাব দিনের হিসাব ঘন্টার হিসাব হয় যদি রাত না না দিতেন দিতেন চন্দ্র সূর্যকে যদি সময়ের পরিমাপক হিসেবে না দিতেন তাহলে তোমরা রাতও না দিনও না সময় নির্ধারণ করতে পারতে না এত কিছু তিনি দিলেন তিনি কোনো তিনি একমাত্র হচ্ছেন আমাদের খাওলেক আমাদের রব তিনি হচ্ছেন ল মা ওয়াদ্দাক ওমা কলা মা ওদ্দ্যাকা হে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই কলা। তিনি আপনার উপর অসন্তুষ্ট হন নাই তিনি আপনার ফলে প্রধান্বিত হন নাই এটা হচ্ছে জবাবে কসম দুটো জিনিসের কসম করে আল্লাহ আমাদের রসুলকে বললেন আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই ছেড়ে দেন নাই এবং আপনার উপরে তিনি অসন্তুষ্ট হন নাই এখন প্রশ্ন আসলো কেন আল্লাহ এই কথা বললেন কেন এরকম একটা আয়াত আসলো যে আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই পরিত্যাগ করেন নাই আপনার উপরে রাগান্বিত হন নাই এর কারণটা কি এর পেছনে একটি ঘটনা আছে বোখারি মুসলিম তিনি মিজিতে এসেছে হজরতের জুন্দু বিপনা আবদুল্লাহ রাদি আল্লাহ তালানোতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লামের একটি অঙ্গুলি কেটে যায় এবং পিঙ্কি দিয়ে থেকে রক্ত বের হয়ে পড়ে রসুল্লাহ সাল্লাম তিনি বললেন আমার রক্ত আমার আঙ্গুলে আমার যত ত্যাগ যা কিছু আছে সব কিছু আমার রব আল্লাহর জন্য আরেকটি বর্ণা এসেছে রসুল্লাহ অসুস্থতার কারণে দু একদিন তাহার যুদ্ধের সলা উঠতে পারেননি আরেকটি বর্ণা এসেছে আল্লাহ রসুল সাল্লামের উপরে হঠাৎ যখন ওহি আসা বন্ধ হয়ে যায় মক্কার গ্রাম কুটসা রটাতে থাকে তারা বলতে থাকে মাহাম্মদ যে আল্লাহর কথা বলে যে অহির কথা বলে যে জিনের কথা যেই ফেরেশতার কথা বলে দেখো দেখো এখন আর মুহাম্মদ সলাইসাল্লাম অ্যাডভান্স কোনো কিছু বলতে পারেন না আগে তো তিনি সব বলে দিতে পারতেন তার আল্লাহ নাকি তাকে সাহায্য করতেন আজকে কতদিন হয়ে গেল মুহাম্মদের উপরে ওহি আসে না তার আল্লাহর কোনো ধরনের সাহায্য তার উপরে আসে না মনে হচ্ছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে পরিত্যাগ করেছে মনে হচ্ছে যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মাদের উপরে রাগান্বিত হয়েছে আর কখনো সাহায্য আসবে না আর কখনো জিবরাইল ওহিনি আসবে না মোহাম্মদ শেষ এখন প্রশ্ন হলো এই হঠাৎ ওহিটা কেন বন্ধ হয়ে গেল ওহি তো চলমান বন্ধ হলো কেন এর কারণ হচ্ছে মক্কা নগরীতে যখন কোরআনে হাকিম যখন অবতীর্ণ হওয়া শুরু করেছে সাল্লাম যখন কোরআন আয়াতগুলো গুলো মক্কার মুসিকদেরকে তেলাওয়াত করে করে শোনাতেন যাদের কপালে ইমান আছে তারা ইমান গ্রহণ করেছে যাদের কপালে ইমান নাই তারা কনফিউজড হয়ে গেল তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারতেছে না কোরআন কি আসলে আল্লাহ নাজিল করছে কিনা নাকি মোহাম্মদের মন করা তারা বিব্রত বোধ করলো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না হজের মৌসুমে দারুণ না যেই কোরআন মোহাম্মদের উপরে নাজিল হয় যেটা আমাদেরকে শুনি আমাদের বহু লোককে সে তার দলে নিয়ে গিয়েছে এই যে হজের মৌসুম এসেছেন সারা বিশ্ব থেকে লোকেরা এখানে বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবে মহাম্মদের মুখে যেই কোরআন শুনবে সেই তো কোরআনের টানে আকর্ষিত হয়ে সেই তো ইমানদার হয়ে মোহাম্মদের দলভুক্ত হয়ে যাবে তাহলে এক কাজ করো এমন কিছু সিস্টেম বের করো কুৎসা বের করো লোকেরা যেন মোহাম্মদের কাছে না যা সকলে মিলে আবার সিদ্ধান্ত দিল ঠিক আছে লোকেরা যখন আসবে তখন আমরা বলে দিব এটা কোরআন নয় এটা হচ্ছে কবিতা এটা কি বলেন এটা কি এই আমরা লোকদেরকে বলবো ওর কাছে যেও না ও কিছু কবিতা পাঠ করে ওর কাছে যাওয়ার কি না কোনো প্রয়োজন নাই গেলেও কবিতার আর কি তেমন কিছু না আল্লাহর ব্লালামিন আয়াদ নাজিল করে দিলেন ওয়ামা হুয়া বেকৌলি সায়রেন কলিলাম ও না না এটা কবির কবিতা নয় বরং তোমরা খুব কমই বিশ্বাস করে থাকো এবার এরা বললো হ্যাঁ কবির কবিতা বলা যাবে না যেহেতু ইব্রাহিল তাকে জানিয়ে দিয়েছে তাহলে এক কাজ করো এটাকে অন্য কি বলা যায় তাহলে এটাকে কোনো গণকের গণনার ফল বলে দেন গণনা করে এরকম কিছু বলে দেন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন না না এটা কোনো গণকের গণনার ফলও ন এবারে চিন্তা করলো ঠিক আছে কথা কবিতাও বলা যাবে না গণকের গণনার ফল বলা যাবে না তাহলে এমন একটি কিছু বলতে হবে যেটা বললে পরে মার্কেটে চলবে লোকজন বিশ্বাস করবে তারা সিদ্ধান্ত করল এবার তোমরা এক কথায় মোহাম্মদ বলে দেবা মোহাম্মদ হচ্ছে জাদুকর যেই মোহাম্মদের কাছে যাবা জাদু শুনবা সেই তার পরিবার পরিজন ছেড়ে মোহাম্মদের দলভুক্ত হয়ে যাবে অতএব তোমরা এই জাদুকরের কাছে তোমরা যেও না আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়াতে বলে দিলেন ولما جاءهم الحق قالوا هذا سحر واننا به كافرون সত্য যখন মুহাম্মাদের কাছে এসেছে তারা বিশ্বাস না করে তারা বলে উঠল এটা হচ্ছে জাদু আর তারা এটাকে অস্বীকার করল কোরআনকে কি করল অস্বীকার এবারে তারা আফসুস করে বলতে লাগলো হারে যা আমরা মনে মনে ভাবি কোরআন তো তাই বলে দিচ্ছে তাহলে এটা কি এবার তারা বলতে লাগলো তারা বলে উঠল আহারি মুহাম্মাদের উপর কেন এই কোরআন নাজিল হল এটা কেন মক্কার মুশ্রিক অলি দিবনে মুগিদার উপরে কেন নাজিল হলো না এটা তায়কার অর আইবনে মাসুদার সাকাফির উপরে কেন নাজিল হলো না তারা তো দুই দেশের দুই জনপদের তারা হচ্ছে কমান্ডার লিডার তাদের দাম আছে তাদের ওয়েট আছে মোহাম্মদ তো সাধারণ মানুষ তার উপরে কেন কোরআন নাজিল হলো

একজন হচ্ছে নজর বিন হারেস আরেকজন হচ্ছে অকবাইব না আবি মহিত দুইজনকে পাঠালো মদিনায় বড় বড় ইহুদি আছে ইহুদি পণ্ডিত আছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আস কোরআন সত্য না মিথ্যা মোহাম্মদ সত্য নবী কিনা এটা আমরা কিভাবে বুঝবো তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আস দুইজন মদিনার ইহুদিদের কাছে ছুটে গেল তিনটি প্রশ্ন করবা যদি মোহাম্মদ তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে বুঝে নিবা মোহাম্মদ সত্য নবী আর যদি সঠিক জবাব না দিতে পারে তাহলে বুঝে নিবা মোহাম্মদ হচ্ছে মিথ্যা তারা ছুটে এসেছে সে বলল মোহাম্মদ এবার শেষ কি হয়েছে আমাদেরকে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আসহাবুল কাহাফ গর্তলাদের ঘটনা সম্পর্কে আমাদেরকে বলতে হবে আর সেই ঘটনা ঘটে গিয়েছে মোহাম্মদ সাল্লাহাম পৃথিবীতে আগমনের প্রায় তিনশত বছর আগে তিনশো বছর আগের ঘটনা আমাদেরকে হুবু তোমাকে বলতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে বলতে হবে যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পূর্ব দিক থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে জুলকার নাইম সম্পর্কে বলতে হবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে রুহ কি রু কাকে বলে এই রু সম্পর্কে আমাদেরকে বলতে হবে যদি তিনটি প্রশ্নের জবাব তুমি দিতে পারো তাহলে আমরা বুঝে নিব তুমি হচ্ছে সত্য নবী আল্লাহ রসুল সাল্লাম তাদের তিনটি প্রশ্ন শুনে এবার রসুল বললেন গদান উজিব গদান উজিব আগামীকাল আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব দিব কিন্তু রসুলুল্লাহ ইনশা আল্লাহ সব বলতে ভুলে গিয়েছিলেন ইনশা আল্লাহ শব্দটি বলতে ভুলে গিয়ে তিনি বলেছিলেন গদান উজিব হুকুম আগামীকাল আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব দেব এর কারণ হচ্ছে রসুল নিজ থেকে কিছু বলতেন না যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হতেন তিনি আল্লাহর কাছে চাইতেন আর আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে রসুল উল্লাহকে সঠিক জিনিসটি জানিয়ে দিতেন আল্লাহ রসুল সাল্লাম অপেক্ষা করছেন নিশ্চয় জিব্রাইল আমার কাছে তিনটির প্রশ্নের জবাব নিয়ে আসবে আমি জবাব শুনে বলে দেব কিন্তু দেখা গেল আগামী কাল হলো কিন্তু ওহি আসলো না আরেক দিন গেল ওহি আসলো না আরো দিন যাচ্ছে ওহি আসলো না এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় ওহির কোনো সাক্ষাৎ নাই রসুলুল্লাহ আবার একটু টেনশনে পড়ে গেলেন আরে ঘটনা কি ওহি যদি না আসে আমি থেকে জবাব দিব কি দি আমি জবাব দিব অন্যদিকে মক্কার মুশ্রিকরা আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে দেখো দেখো আর আকাশ থেকে কোন আসবে না আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের প্রতি আর কোনো সাহায্য আসবে না নিশ্চয় আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছে তার উপরে রাগান্বিত হয়ে গেছে যদি রাগান্বিত না হতো তাহলে আগের মতো ওহি জিবরাইল আসে না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছেন দিন যায় দিন যায় হতাশ হয়ে গিয়েছেন নিরাশ হয়ে গিয়েছেন এবার আল্লাহ রব গুল বললেন মা ওয়াদা রবা কলা নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই আপনার উপরে অসন্তুষ্ট হয় না